ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كله জলজল ভাষ্যর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল করিম আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا وجئنا بك على هؤلاء شهيدا সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলে দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল আলা বিকমালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কদরে গরামি ওয়াজিবুল ইহতিরাম কাবিলুল ইহতিরাম আজকের এই মুতাবাররাক মুআত্তার আয়োজন বাঙালিপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মুতাবাররাক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ আসির উদ্দিন মোরল সাহেব, আমি যাকে দেখে ধন্য হলাম, আলহামদুলিল্লাহ বয়সের দিক থেকে আমাদের চাইতে নবীন না প্রবীণ, বলেন আমাদের চাইতে নবীন না প্রবীণ, প্রবীণ একজন ব্যক্তিত্ব, 100 বছর বয়স, আল্লাহ ওনার হায়াতে বারাক আল্লাহ দান করুক, করেন আমিন। বহু ইতিহাসের সাক্ষী আমার এই সম্মানিত মুরব্বী আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন, আল্লাহ পাকের কাছে আমরা বরকত কামনা করছি। যেখানে প্রবীণরা থাকে নবীনের সংমিশ্রণে, যিনি বরকত দান করেন তিনি কে? এই মাহফিলে আজকে যিনি বিশেষ আকর্ষণ, ওনার বাড়ি আপনাদের এই এলাকায়, এই মাঠেই খেলেছে, এই বিদ্যালয়ে পড়েছে, এখানে তার অনেক আসাতেজা আজাম রয়েছে, সারা বাংলাদেশের অনেক ভক্তবৃন্দ তার আছে, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ রুকনুজ্জামান, আমার ভাইয়ের মা পাশি তার কণ্ঠ শুনছে, আমার কণ্ঠ শুনছে, তার বাবা নাই, এই পাশি শুয়ে আছে তার বাবা, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আজকের এই মুতাবাররাক মাহফিল থেকে আমার ভাইয়ের বাবার জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে, আল্লাহ যেন তার জীবনের সমস্ত হাসানাত গুলো কবুল করে সাইয়্যাতের দরজাকে মুছে দি, বিশাল দরিয়া মুছে দি, জাহান্নামের আগুন হারাম বানায় আল্লাহ যেন জান্নাতি বানায় দেয়, পড়েন আমিন। আমার আগে আমার ভাই অনেকক্ষণ সঙ্গীত বলেছেন, আস্তে আস্তে আমি শুনলাম মাকে নিয়ে সঙ্গীত বলেছে, একটা ছেলে যখন তার মাকে নিয়ে সঙ্গীত বলে মায়ের কেমন লাগে, যেই মা সন্তানের সুনামে সুখেদিতে সবচেয়ে বেশি আনন্দিত হয় সে মাকে নিয়ে আমার ভাইটা সঙ্গীত গিয়েছে, আল্লাহ যেন তার কণ্ঠের মধ্যে বারাকা দান করেন, করেন আমিন। আমারই আরেক ভাই যিনি আলোচনা রেখেছেন হাফেজ হযরত মাওলানা রবিউল ইসলাম বিলালি সাহেব, আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে বারাকা দান করেন, কাবিলিয়াতের সাথে বাংলা ভাষাভাষী মানুষের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন, করেন আমিন। উপস্থিত আমার সেরে তাজ ওলামা হযরতগণ যারা এসেছেন বিভিন্ন মাসাজিদ থেকে, বিভিন্ন মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন যারা, উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, ছোট্ট ছোট্ট তুলাবা ফুদালা যারা, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল যারা এই জাতির পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, সামনেও রাখবে, আমার সে সমস্ত তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আরো একটি বার জ্ঞাপন করতে চাই, ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত সুন্দর করে সালামের উত্তর নিয়েছেন, আমার মনে হয় আপনাদের মনে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই, যদি থাকতো এত সুন্দর করে সালামের উত্তর আপনারা নিতে পারতেন না। আজকে থেকে একটা ছোট্ট আমল সালাম দিই,
এই মাহফিলের বরকত আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে। আপনারা কি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের সাথ করে খায়রুকুমুল লাযী ইবদাউ বিসসালাম, তোমাদের মাঝে সেরা সে হবে যে আগে সালাম দিবে, তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আমাদের দেশের একটা বদভ্যাস, চেয়ারম্যান সাহেব যেহেতু পাশেই আছে, একটা বদভ্যাস হচ্ছে আমরা যারা একটু মুরব্বী ক্যাটাগরির হয়ে যাই, আমাদের খালি চাহিদা থাকে মানুষ সালাম দেখ, আমি খালি ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম বলি। ঠিক এত আসতে বললে চেয়ারম্যান সাহেব আপনাদেরকে সালাম দেয় তো? খালি কি নির্বাচনের আগে না সবসময়? আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে বসছেন সালাম আদায় করে দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর আপনারাও দেখলে আগে আগে সালাম দিবেন, সালাম দিলেই যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। সালাম নিয়ে ছোট্ট একটা ঘটনা শোনায় কষ্ট হবে? না। কতক্ষণ আর শুনবেন? সারা রাত। মাশাআল্লাহ, একবারে মন থেকে বলছেন, তাহলে আমি গুনে গুনে দেখবো কে কে উঠে। এবার একটু দেখি তো 50% সময় কারা কারা উঠে যাবেন, দু হাত তুলে দেখা। আমি খালি তাকায় আছি যে এই এলাকায় কোনো বোকা লোক আছে নাকি, কিন্তু আমি অবাক দৃষ্টিতে দেখলাম একটাও বোকা লোক নেই, মানে সব চালা। তো আপনারা কেউ ইনশাআল্লাহ 50% শুনে যাবেন না, তাই তো? এবার দেখতে চাই 80% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখা। এবার একজন পাইছি যিনি একটু হাত উঠেছে, দেখো 80% শুনলে তো শুনেই ফেললাম, এরপরে হুজুর বাড়ি চলে যাব, 100% শুনবো তো ইনশাআল্লাহ। কারা কারা শুনবে একটু হাত গুলো উঠাই তো দেখি। লিল্লাহে তাকবীর, আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমি হাত গুলো নামা। তাহলে আমরা আগে কি দিব? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল মুহাম্মদ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুনিয়া থেকে বিদায়ের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, সেই ঘরে সন্তান হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত করে তার নাম রেখে দিলেন মুহাম্মদ বিন আলী, সন্তানটার নাম মুহাম্মদ। বিশ্ব নবীর প্রতি আলীর ভালোবাসা, নিজের শ্বশুর চাচাতো ভাই বিশ্ব নবী নবীকুলের সম্রাট, নবীজির নামে নাম রাখলেন, সন্তানের নাম মুহাম্মদ, বড় ভাইয়ের নাম হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদিন একটু বিতর্ক হলো, মনোমালিন্য হলো বাগ বিতান্ডার পরে। ছোট ভাই মনে কষ্ট পেয়ে বাড়ি যখন চলে যাচ্ছে, একাকী গিয়ে চিন্তা করলেন, খায়রুকুমুল লাযী ইবদাউ বিসসালাম, সেরা সে হবে যে আগে সালাম দিবে, আমি তো আমার ভাইয়ের চাইতে সেরা হতে পারি না। আবার ভাই হাসান, বিশ্ব নবী যখন নামাজ পড়েছে কাদের মধ্যে হাসান উঠে বসেছে, যতক্ষণ হাসান না নেমেছে বিশ্ব নবী নামাজ শেষ করেন নাই, খুতবা দিতে দাঁড়িয়েছেন, পাশে গিয়ে হাসান হোসাইন বসে পড়েছে, বিশ্ব নবী উঠায় দেন নাই। বিশ্ব নবী এত পরিমাণ আদর করেছেন, বালুতে খেলাধুলা করছে, বিশ্ব নবী বুকের সঙ্গে নাতিকে জড়ায় ধরেছে। মুহাম্মদ বিন আলী হাদিসটা পড়ে আর চিন্তা করে, খায়রুকুমুল লাযী ইবদাউ বিসসালাম, আগে যে সালাম দিবে সে সেরা হবে, শ্রেষ্ঠ হবে, আমি তো আমার ভাইয়ের চাইতে সেরা হতে পারি না। আমার ভাই বিশ্ব নবীর সরাসরি নাতি, বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি, বিশ্ব নবীর রক্ত আমার ভাইয়ের রক্তে প্রবাহিত, আমি আমার ভাইকে সালাম দিয়ে কেমন করে শ্রেষ্ঠ হব? আমি বরং একটা চিঠি লিখি। বসে গেলেন চিঠি লিখতে, চিঠি লেখা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আখ মুহাম্মদ বিন আলী ইলা আখিহি হাসান বিন আলী, আমি তোমার ভাই
মোহাম্মদ বিন আলী আমার ভাই হাসানের কাছে চিঠি লেখা শুরু করেছি, ইন্না আবি ওয়া আবাকা আলী আমার আর তোমার বাবা আলী, লা তাফদুলুনি ওয়ালা আফদুলুক এই ক্ষেত্রে আমরা দুজনই সমান, দুজনেরই বাবা আলী, এই ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের কিছু নাই, কিন্তু ইন্না উম্মাকা ফাতিমা তোমাদের মা ফাতিমা আর আমার মা একজন সাধারণ মহিলা, যদি সারা দুনিয়া আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায়, লাসাওয়াত উম্মাক কোনদিন ফাতেমার সমতুল্য একটা নারী হতে পারবে না। ভাইরে যখন তোমার কাছে আমার চিঠিটা পৌঁছবে, রাসূলের হাদিস অনুযায়ী তুমি সেরা হও, খায়রুকুমুল্লাযী ইবদাউ বিসসালাম, আগে এসে তুমি আমাকে সালাম দিয়ে ফেলবে, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন এবারেও তোমাকে সেরাদের সেরা বানায় দিক। পড়েন আল্লাহু আকবার। ছোট ভাই ভুল করেছে, ভুল করার পরে যখন এই চিঠিটা লিখেছে হযরত হাসান, এই চিঠিটা দেখে দরদর করে কাঁদতেছে আর বলতেছে, আহারে আমার ভাইয়ের মনে আমার জন্য কি পরিমাণ মহব্বত, আমার ভাই চায় আমি যেন সেরা হয়ে যাই। আজকে যারা হিংসা করেন, বিদ্বেষ করেন, ভাই ভাই দ্বন্দ্ব করেন, আগে আপনি সালাম দেন, যিনি আপনাকে আমাকে সেরা বানায় দিবেন তিনি কে? একটু টেস্ট করি, কষ্ট হবে, দেখি তো, দেখি তো যে যার পাশে আছে, প্রথম একজন সালাম দিবেন, একজন উত্তর দিবেন, আবার এর পরের জন উল্টা করবেন, আগে সালাম দিবেন পরে উত্তর নেবেন, পারবেন ইনশাআল্লাহ? এক দুই তিন বললে আমলটা করবেন, এক দুই তিন, রকুন ভাই তো পারত একটু আমার সালামটা দিল, উনি তো দিল না, অথবা চেয়ারম্যান সাহেব দিতে পারে, ও উনি দিছে কিন্তু আমি শুনতে পারি না, কিন্তু আমি এবার ঠিকই দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা যারা পাশে বসছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে আজ থেকে সেরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ। একটা হাদিসের আমল আমাদেরকে অনেক দামি বানায় দিতে পারে, বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবটুকু ভালোবাসা প্রশংসা আমার মালিকের জন্য জ্ঞাপন করি, জবান খুলে মহব্বত ভরা কণ্ঠে করি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার বলেন তো, যখন ভাত খাচ্ছেন প্রশংসা করবেন কার? খাওয়ার পরে ছোট্ট একটা দোয়া পড়বেন, যদি আজকে মুখস্থ না হয় এই যে মিডিয়া গুলো আছে ওরা দিয়ে দিবে কেটে, বুদ্ধি করে ওইখান থেকে আপনি ডাউনলোড করবেন, প্রতিদিন খাওয়ার সময় চালাবে, শুনবেন, এক সপ্তাহের ভিতরে মুখস্থ হয়ে যাবে, ফলশ্রুতিতে যিনি আমার আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? সবাই আমার সঙ্গে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। সহজ না কঠিন? এখন একটু কঠিন লাগতেছে হুজুর, সহজ লাগবে ইনশাআল্লাহ। এই যে দোয়াটুকু পড়লাম, কি আছে দোয়ার ভিতর? আল্লাহকে বললাম, আল্লাহ প্রশংসা আপনার, আমার কোন শক্তি সামর্থ্য ছিল না, আমি খেতে পারতাম না, আপনি বড় আদর করে আমাকে খাইয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, তারা কষ্ট করে চাষাবাদ করল, রান্না বান্না করল, খাওয়ার পরে সবটুকু প্রশংসা আমার জন্য করেছে, যাও আমি আল্লাহ খুশি হয়ে তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আমলটা সহজ না কঠিন? প্রতিদিন ভাত খান কয় বেলা?
তিন বেলায় যদি পড়ি তাহলে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? নতুন নতুন পোশাক পরেন, খুব বেড়াগিরি পোশাক পরেই মানুষে দেখায়, দেখছস ব্র্যান্ডের কিনে আনছি অনেক দাম, তুই কি পরছস? কিন্তু আপনি যদি পোশাক পরার পরে একটা দোয়া পড়তে পারতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহর প্রশংসা আদায় করছি আমি পোশাক পরেছি আমার কোন শক্তি সামর্থ্যের কারণে না, এই পোশাক আল্লাহ আমাকে পরিয়েছে নতুন জামা পড়তে গিয়ে। এই কথাটুকু যদি আপনি বলতে পারতেন, আমার টাকার কারণে পোশাক কিনতে পারি নাই, আমার শক্তি সামর্থ্যের কারণে পোশাক কিনতে পারি নাই, যিনি আমার কেনার তৌফিক দিয়েছেন তিনি কে? ক্রেডিটটুকু যদি মালিককে দিতে পারে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখছো মার্কেটে গেল সে, পোশাক কিনল সে, পরিধান করল সে, ক্রেডিট দিল আমাকে, প্রশংসা করল আমার, যাও আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলাম। আজকে থেকে আমরা এই আমল দুটি আমরা বাড়ি নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ। জবান খুলে আরেকটা বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ, জোরের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার ভাইরা, আমরা ছিলাম কোন জায়গায়? হুজুর বাঙালি পাড়ায়, বাঙালি পাড়ায় যে আমরা আসি তোমরা সবাই জানো, একবারে শুরুতে ছিলাম কোথায়? হ্যাঁ আমরা ছিলাম আল্লাহর জান্নাত, আসলাম কোথায়? দুনিয়াতে, দুনিয়াতে আসলাম জান্নাত থেকে, আবার যেতে চাই কোথায়? সেই জান্নাতের ভিতরে যদি গোলাম হিসেবে প্রথম কাতারে একটু থাকার নিয়ত করি, আমার মতো নালায়েক, আমার মতো না খান্দা, যার কোনো জ্ঞান নাই, আপনাদেরকে নিয়ে কথা বলার জন্য বসেছি, যদি সেদিন আল্লাহ ডেকে ডেকে জান্নাতে এর প্রথম কাতারে দাঁড় করায় দেন, আমরা খুশি হব না বেজার হব? কত খুশি হব, মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়া একদিকে আর সামান্য একটা চাবুক রাখার জায়গা যদি আল্লাহ আপনাকে অফার করে, গোলাম কোনটা নিবি? সারা দুনিয়া নিবি না জান্নাতে চাবুক রাখার জায়গা সামান্য জায়গা নিবি? মানুষ সেদিন পাগল পাড়া হয়ে দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে জান্নাতের সামান্য চাবুক রাখার জায়গার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহু আকবার। যেই জান্নাতটা এত 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 নিয়ামত দিয়ে ভরা, সেই জান্নাতের প্রথম কাতারে থাকার জন্য ছোট্ট একটা আমলই যথেষ্ট হবে। আল্লাহর হাবিবের সাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদু, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে থাকবে কারা? আল্লাহর প্রশংসা করবে যারা, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? সে জান্নাতে কি প্রথম কাতারে থাকতে চায়? একটু কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো ফিসাররা ওয়া দাররা, সুখ থাকবে দুঃখ থাকবে, নানাভাবে আপনাকে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, সর্ব অবস্থায় যদি গোলাম গোলামীর পরিচয় দিতে পারে, মালিকের প্রশংসা করতে পারে, যিনি খুশি হয়ে আমার আপনার জন্য জান্নাতের প্রথম কাতার রেডি রেখেছেন তিনি কে? যেতে চাই তো ইনশাআল্লাহ। সুখে দুঃখে প্রশংসা কার? চিল্লায় বলেন কার? কিন্তু আমরা
বাঙালি পাড়ার লোকদের একটা অভ্যাস, ও বাঙালিপুর বাঙালি পাড়া নাচ। বাঙালিপুরে অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছে, হুজুর কপালে ঠাড়া পড়েছে, কিরাবার থাকবে, যে অবস্থা চলছে কিরাবার থাকবে হুজুর। যদি প্রশ্ন করা হয় কেমন আছে, হুজুর নাক কেটে ফেলেছে, আমি নাই হুজুর। আবার যারা একটু বেশি আলেমদেরকে ঠেস মেরে কথা বলতে চায়, কেমন আছে, হুজুরা দোয়া করে না, কিরাবার থাকবে। এই উত্তরগুলো আল্লাহ খুশি না বেজা? আজকে থেকে এই জাতীয় কোন উত্তর না। স্ট্রেট যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, অকপটে বলে ফেলবেন আলহামদুলিল্লাহ। যিনি ভালো রেখেছেন তিনি কে? কত মানুষ কত অবস্থায় আছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর ওয়াশ শিখি, বলবেন হুজুর এটা কেমন? অনেক অন্ধের সঙ্গে আমি কথা বলি, এমন এমন অন্ধ ব্যক্তি পেয়েছি, আমার এই পোশাকটা বারবার ধরে ধরে দেখেছে, ওয়াজের পরে হুজুর এটা কি, এটা তো জুব্বার মতো মনে হয় না, আবার সাধারণ জামার মতো মনে হয় না, এই পোশাকটার নাম কি? আমি অবাক হয়ে তার দিকে তাকায় চিন্তা করেছি, আল্লাহ এমন তুমি তাকে বানিয়েছো, পোশাকটা দেখার পর্যন্ত সুযোগ নেই। পাশে বসে একদিন খানা খাচ্ছিলাম, কারেন্ট হঠাৎ করে চলে গেছে, আমি কমিটিকে বললাম ভাই বাতির কি কোনো ব্যবস্থা নাই, কারেন্ট তো চলে গেল কেমন করে খাবো। পাশ থেকে অন্ধ ব্যক্তি আমাকে বলছে, হুজুর সারা জীবনের জন্য আমার বাতি নিভে গেছে, সারা জীবনের জন্য আমার বাতি নিভে গেছে, কারেন্ট চলে গেছে আমার জীবন থেকে, জীবনে কোনোদিন অন্ধ ব্যক্তিরা কিছু দেখে না, এমন কি স্বপ্নেও দেখে না, স্বপ্নে তারা শুধু শুনতে পায়। আমি আপনি যখন ঘুমের জগতে চলে যাই, আমার আপনার চোখ বন্ধ থাকে, তারপরেও যিনি আমাকে আপনাকে দেখার সুযোগ করে দেন তিনি কি? এবার আসেন, স্বপ্ন তিন প্রকার একটু বলে দিই, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। কয় প্রকার স্বপ্ন? কত প্রকার? আরো জোরে, ঘুম কত প্রকার? তিন প্রকার। স্বপ্ন কত প্রকার? এগুলো মুখস্থ করে নিয়ে যান, কাজে লাগবে। ঘুম তিন প্রকার, একটা হচ্ছে সিনাতুন, মানে একটু একটু তন্দ্রা, মাহফিলে আসলেই শুরু হয়ে যায়, এটা ঘুমের প্রথম ধাপ। এরপরেরটার নাম নুআসুন, মানে হুজুর তন্দ্রায় আর কাজ হচ্ছে না, আরেকজনের কাঁধের উপরে হাত দিছে, পা সামনের দিকে সোজা করে দিছে, এটার নাম নুআস। আর তিন নম্বর প্রকারের নাম হচ্ছে নাওমুন, যত ওয়াজি করেন হুজুর আর কাজ হবে না, জুতা জোড়া নিলাম বাড়ির দিকে রওনা দিলাম, এটার নাম কি? ঘুম। তাহলে ঘুম কয় প্রকার? তিন প্রকার। ঘুমের মধ্যে যখন আপনি নাওমে চলে গেলেন, তখনও স্বপ্ন দেখতে পারেন, আবার যখন তন্দ্রাচ্ছন্ন আছেন তখনও স্বপ্ন দেখতে পারেন, হাত যখন আরেকজনের কাঁধের উপরে, পা যখন সোজা করে দিয়েছেন, একটু ঘুমের জন্য আপনি চেষ্টা করছেন, তখনও স্বপ্ন দেখতে পারেন। তিন ধরনের স্বপ্ন। প্রথম স্বপ্নটা হলো ঘুমানো মাত্রই যখন স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা হচ্ছে লাহবুস শয়তান, শয়তান আপনার সঙ্গে খেলাধুলা করে। গভীর রাত্রে যদি আপনি কোন স্বপ্ন দেখেন, খবরদার সেই স্বপ্ন যারে তারে আপনি বলবেন না। ফজরের আগ মুহূর্তে স্বপ্ন দেখেছেন, আপনি বড় একজন আলেমের সঙ্গে কথা বলেন, এই স্বপ্নটা সুপ্রভাতের মতো যিনি সত্য বানায় দিবেন তিনি কি? এই যে আমরা আজান দিই, রুকনুজ্জামান ভাইয়ের আজান কি সুন্দর, শুনছেন? একদিনও শুনেন নাই? চমৎকার কণ্ঠে আজান দেন। এই আজান নিয়ে কি কোনোদিন ভেবেছেন? এই আজানটা আসলো কেমনে? এই আজানের পূর্বে রসুল একদিন পরামর্শ করলেন, পরামর্শ করে নবীজি বললেন, আচ্ছা বলো তো দেখি নামাজের জন্য কিভাবে ডাকবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা পর্দা দিয়ে দিবেন, পাহাড়ের চূড়ায় লটকায় দিবেন,
পতাকা দেখে মানুষ বুঝবে নামাজের জন্য টাকা হচ্ছে, সব মানুষগুলো আসবে। বিশ্ব নবী বললেন না এই পদ্ধতি সুন্দর হবে না, কেউ পরামর্শ দিলেন শঙ্খ বাজাবার, শঙ্খ বাজানোর পরামর্শ রসুল নিলেন না, কেউ বললেন ঘন্টা বাজানো হোক, বিশ্ব নবী বললেন না এটা নাসারাদের কাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ওইখান থেকে গেলেন মনে চিন্তা নিয়ে, আল্লাহ যদি আমাকে জানাই দিত কি হতে পারে আজানের জন্য, স্বপ্ন দেখল পঞ্চাশটা বাক্য আজানের জন্য তাকে বলা হচ্ছে, নামাজের আহ্বানের জন্য বলা হচ্ছে, মাত্র পঞ্চাশটা শব্দ আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। বিশ্ব নবীর কাছে এসে বললে, নবীজির কলিজা ভরে গেল, হযরত বেলালকে বলল বেলাল আজান দাও। সেই দিন থেকে শুরু হলো বেলালের কণ্ঠে আজান। আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে আজ আজানের ধ্বনি বার 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 নামাজের আহ্বান হিসেবে উচ্চারণ হয়, ঠিক না বেঠিক? এই আজান নিয়ে যদি চিন্তা করেন, আজান, এই আজান এমন গুরুত্বপূর্ণ, এই আজানের ভিতরে আল্লাহ পাক শব্দ দিয়েছেন মাত্র পঞ্চাশটি, কয়টি আরো আসতে কোন? মেরাজের রজনীতে বিশ্ব নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে সম্মানিত করলেন, সেই রজনীতে আল্লাহ পাক বিশ্ব নবীকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন। সেই পঞ্চাশ ওয়াক্ত থেকে বিশ্ব নবী বারবার দরখাস্ত করে করে উম্মতের মায়ায় পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ করলেন, আপনি আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আজানের ভিতরে তাকায় দেখে শুরুতে আল্লাহর নাম, আবার যখন আজানের শেষ অংশ কান্নাম, বলেন কান্নাম, শুরুতে কান্নাম, শেষে কান্নাম, শব্দ কয়টা জোরে বলেন কয়টা? পঞ্চাশের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন, এটাও আজান থেকে খুঁজে। পবিত্র কোরআন আল কারিমের ভিতরে আজান এসেছে মাত্র পাঁচবার, আজান এসেছে পাঁচবার, এই পাঁচবার আজান শব্দটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে নামাজ ফরজ করে দিয়েছে, কয় অক্ত? আর জোরে। এরপরে আসেন আমার ভাইয়ের আজানের ভিতরে আরবি 29টি হরফ থেকে 17টি হরফ আজান লিখতে লাগে, আজানের ভিতরে 17টি অক্ষর ব্যবহৃত হয়েছে। চিন্তা করে দেখেন ফজরের নামাজ কয় রাকাত, জোরে কোন ফরজ কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? 4-2 কত হলো? এবার আসরের নামাজ কয় রাকাত কত হলো? এবার মাগরিবের নামাজ কয় রাকাত কত হলো? আরো জোরে, ইশার নামাজ কয় রাকাত কত হলো? তার মানে আজানটাকে একটু বিশ্লেষণ করে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি, আল্লাহ পাক 17 রাকাত নামাজ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছে। এবার আরো একটু কান লাগায় শুনেন, আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে কার নাম? আস্তে কর, জোরে বলো, আল্লাহর নাম সবচেয়ে বেশি এসেছে। লফজুল জালালা কালিমাতু আল্লাহ, এই নাম সবচেয়ে বেশি এসেছে। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে, এই আলিফ যদি আপনি আজানের ভিতরে খোঁজেন আপনি অবাক হয়ে যাবেন, আলিফ এসেছে আজানের ভিতরে একবার দুইবার না, 47 বার আলিফ এসেছে। এরপরের যে অক্ষরটা লাগে অক্ষরটার নাম লাম,
লাম এসেছে 45 বার, 47 এর সঙ্গে যদি 45 যোগ দেন কত হয়? কত? আপনার হিসাবে এত কাঁচা, মাত্র 2-3 জন কইছে হুজুর 92, আর আপনি অন্যরা জানেন না? সবাই মিলে বলেন কত? 92। এরপরে আরো একটা অক্ষর লাগে, ওই অক্ষরটা হলো হা। এই হা এসেছে আজানের ভিতরে 20 বার, 92 এর সঙ্গে যদি 20 যোগ করেন কত হয়? মাশাআল্লাহ, সবাই বলেন কত? এবার 112 দিয়ে কোরআনের মধ্যে একটা সার্চ করেন, আপনি অবাক হয়ে যাবেন, এই কোরআনুল কারীমের ভিতরে 112 নং সূরা আল্লাহ পাক নাযিল করলেন নিজের পরিচয়ে। ইহুদিরা যখন রাসূলকে এসে প্রশ্ন করলেন, উনসুম তোমার আল্লাহর পরিচয় দাও, আহওয়া মিন যাহাবিন সে কি স্বর্ণের তৈরি, আমিন ফিদ্দাতিন নাকি রূপার তৈরি, আমিন খসাবিন নাকি কাঠের তৈরি, আমিন নুহাসিন নাকি অ্যালমোনিয়ামের তৈরি। এত বড় বেয়াদবি যখন ইহুদিরা করলো, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করে দিয়ে জানা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার! কত নাম্বার সূরা? 112। আজানের ভিতরে আল্লাহর নামটা লিখতে 112-র মিল যদি আপনি খুঁজে নেন, 112 সূরা, সূরা ইখলাস, যেই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব যিনি দান করে দেন তিনি কি? খুশি না বেজা? সবাই খুশি? তাহলে আজকে থেকে নামাজ পড়বো না সারবো? হ্যাঁ, আর এটা তো ভালো করে কয় না, পড়বে? আমার ভাইরা নামাজ তো পড়েন না, নামাজ এখনো পড়েন না, একটা বার চিন্তা করে দেখেন, আজকে আমি আপনি যারা নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহর খে আল্লাহর পড়ে, শুক্রবারে এই মুসল্লি গিয়ে আবার নামাজ পড়ে, মনে মনে বলে আল্লাহ একদিন তো হাজিরা দেওয়ার জন্য এসেছি, একটা বার কল্পনা করেন শুক্রবারে যে আল্লাহ আপনাকে আমাকে নেয়ামত দিচ্ছেন, পুরো সপ্তাহে তিনি নেয়ামত দেন কিনা? দেন দেন দেন, যদি দিয়ে থাকেন তিনি কেন নামাজ ছাড়েন? আমার আপনার সামনে জীবনে কত লাশ আসলো, দাফন কাফন করেছি, জানাজা পড়েছি, একটা বার চিন্তা করেন নাই রে মানুষ? আজকে যেই মানুষটা ইমামের সামনে দাঁড়ায় আছে, যেই মানুষটাকে ইমামের সামনে শোয়া দেওয়া হয়েছে, সাদা কাফনের কাপড় পরা দেওয়া হয়েছে, আমার মতই ছিল, আমার মতই চলতো ফিরতো, আমার মতই সম্মান ছিল, ইজ্জত ছিল, সারা জীবন ইমামের পিছনে দাঁড়াতেন, আজকে আপনাকে সামনে শোয়া দেওয়া হবে, যেদিন ইমামের সামনে শুয়ে যাবে আর চাইলেও কোনো দিন আপনি নামাজ পড়তে পারবেন না। এই একটা স্পিরিট যদি এখান থেকে আজকে নিতে পারি, সাল্লু কাবলান তুসাল্লা আলাই, ও মুসলমান নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, জানাজার নামাজ সংগঠিত হবে, তোমার বাবার চোখে পানি থাকবে, হারে সন্তানের ভারী বোঝাটা কেমনে আমি নিব, তোমার মা কাঁদবে, হারে পরিজন টুকরা মানিকার নাই, আর তোমার বাবা যখন চলে যাবে তোমার চোখে পানি থাকবে, অন্ধকার কবর কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে, ঠিক না বেঠি? কবরের ভিতরে যখন নামায় দিয়ে আসাক সব কিছু শুনতে পাক, এমন কি এই কথা
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাই, যাকে কবর সোয়াদি আসবে জুতার আওয়াজ পর্যন্ত কবরের লোকটা শুনে, কাউকে আর আটকায় রাখতে পারে না। অন্ধকার কবরে একা একা আপনার আমার থাকতে হয়। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষের দেহটা নিয়ে, যে দেহ নিয়ে এত অহংকার করেন, জীবন নিয়ে অহংকার করে, এই দেহটা এত ঠুনকো, চব্বিশটা ঘন্টা পার হতে পারে না, এর আগে শরীরের মধ্যে পোকা শুরু হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে পোকাগুলা বের হয়, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, মানুষ টিস্যু দিয়ে আটকে রাখতে পারে না দুর্গন্ধ, শরীর পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ, চব্বিশটা ঘন্টার মধ্যে দেহের অবস্থা শেষ, পিছন দিয়ে পোকাগুলো বের হয়ে সমগোত্রীয় পোকাগুলোকে ডাকতে থাকে, তিন দিনের ভিতরে আপনার নাক শেষ হয়ে যায়, ছয় দিনের ভিতরে আপনার নখ গুলা ঝরে পড়ে, নয় দিনের ভিতরে আপন আপন দেহের লোম গুলা সব ঝরে পড়ে, সতেরো দিনের ভিতরে দেহটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে ভিতরের অংশগুলো পচে ফেটে যায়, এক মাসের ভিতরে গোস্ত গুলো খসে পড়তে থাকে, পোকা গুলো খেয়ে ফেলে, ছয় মাসের ভিতরে হাড় গোড় গুলো আলাদা হয়ে যায়, এক বছরের ভিতরে যেই মাটি থেকে আল্লাহ বানিয়েছিলেন আবার এই মাটির ভিতরে হাড় গোড় পর্যন্ত মিশে যায়। বলেন আল্লাহু আকবার, কিসের অহংকার! আজকের মাহফিলে যারা এসেছেন, ছোট্ট একটি আয়াত আমি তিলাওয়াত করেছি সূরা নিসা থেকে, এই আয়াতের সঙ্গে আজকের আলোচনাটা যদি একটু মিলে আনেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على চোখের পানি গুলা জমিনের মধ্যে পড়ত, কারণ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সেদিন নবীদেরকে আল্লাহ ডাকবেন উম্মতের খবর নেওয়ার জন্য, আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদের খবর নেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ বলবেন উম্মতের খবর দেন, যেদিন ডাকা হবে উম্মতের খবর নেওয়ার জন্য, উম্মতের অবস্থা কি হবে, উম্মত পুলসিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, সেই মুহূর্তে বিশ্ব নবী আমার পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ডেকে ডেকে আল্লাহকে বলবে ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, দয়া করে একটু রহমত দান করে, দয়া করে একটু রহমত দান করে, উম্মত গুলারে মাফ করে। সে অবস্থায় বিশ্ব নবী আমার আপনার জন্য কাঁদবেন, এমনকি আল্লাহ জান্নাতের সামনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবেন, জান্নাতি ফেরেশতা ডাক দিয়ে বলবেন কে গো আপনি, বিশ্ব নবী বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। বিশ্ব নবী যখন বলবেন আমি মুহাম্মদ এসেছি, সঙ্গে সঙ্গে দারক্ষী ফেরেশতা বলবেন বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আমি আপনার জন্য আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দুয়ার খুলি নাই, আজকে প্রবেশ করেন নবী, হে আপনি জান্নাতে প্রবেশ করে জান্নাতে আপনার উম্মতদেরকে নিয়ে থাকেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সেই সময় বলবেন
অন্য কোন নবীর উম্মত জান্নাতে ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ আমার উম্মত গুলা আল্লাহ জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। এখন আজকের এই মাহফিলে এমন পাঁচ শ্রেণীর মানুষের কথা বলতে চাই, যেই পাঁচ শ্রেণীর মানুষকে কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে। কবর থেকে মুক্তি পেলেন মানে আপনি আজাব থেকে মুক্তি পেয়ে গেলেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আসেন তো? আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন কয় শ্রেণী? এক নম্বর হলো আমার ভারত আশাকসুল আউয়াল মান দাওয়ামা আলা কিরাতি সূরাতিল কাহফ ফি কুল্লি লাইলা সূরা কাহফ যদি আপনি তেলাওয়াত করেন, সূরা মুলক যদি আপনি তেলাওয়াত করেন, মান দাওয়ামা আলা কিরাতি সূরাতিল মুলক সূরা মুলক যদি আপনি তেলাওয়াত করেন প্রতি রাত্রে সূরা মুলকের তেলাওয়াতের কারণে যিনি কবরের আজাব আপনার আমার জন্য মাফ করে দিবেন তিনি কে? সূরা মুলক মাত্র 30টা আয়াত আছে, মাত্র 30টা আয়াত আছে। বিশ্ব নবী বলেন ইন্না সূরা মিনাল কোরআন 30 আয়াত শাফাত লিরাজুলিন হাত্তা গুফির লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মাত্র 30টা আয়াত আছে এমন একটা সূরার মধ্যে, এই সূরাটা যদি প্রতিদিন আল্লাহর কোন গোলাম তেলাওয়াত করে তার জন্য যিনি কবরের আজাব মাফ করে দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে? সূরা মুলক কি আমরা একটু তেলাওয়াত করতে পারবো? এখন অ্যাপস আছে, অ্যাপস এর মধ্যে আপনি অন্তত ডাউনলোড করে রাখেন। ইউটিউবে সূরা মুলক আছে, আপনি ডাউনলোড করে রাখেন, আপনি দেখে দেখে শুনেন, ঠোঁট মিলিয়ে পড়ার চেষ্টা করেন। যিনি পড়ার কারণে আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? এক নাম্বার ব্যক্তির কথা বললাম আমার ভাইরা, এবার দুই নাম্বার ব্যক্তির কাছে চলে যায়। মান মাতা ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ, জুমার রাতে অথবা জুমার দিনে আল্লাহর যে গোলাম মারা যাবে তাকে যিনি কবরের আজাব থেকে মাফ করে দিবেন তিনি কে? জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এমন কবরের কথা বলছি আমার ভাইরা, যেই কবরের উপরের অংশ আমি আপনি দেখি, নিচের অংশ আমি আপনি দেখি না, এমন কবরের কথা আমি আপনি বলছি। যেই কবর দেখলে হযরতে ওসমান ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেন। প্রশ্ন করা হতো জান্নাত জাহান্নামের কথা শুনলে যতটা না আপনি কাঁদেন, কবর দেখলে এতটা আপনি কেন কাঁদেন? হযরত ওসমান বলতেন এই জন্য কাঁদি, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, এই ধাপে যদি কেউ পাশ করে ফেলে তাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কবরের আজাব থেকে আমরা মাফ পেতে চাই তো? ওয়াজ মনে হয় বুঝতেছেন না, চান তো? কয় শ্রেণীর মানুষকে কবরের আজাব থেকে মাফ করা হবে? চলতেছে ক নাম্বার, এক নাম্বারে কারা? হ্যাঁ মাশাআল্লাহ, এক নম্বরে আলেম ওলামা দেখছেন কি সুন্দর বলছে, এক নম্বরে সবাই বলেন যুবকরা বিশেষ করে এক নম্বরে। দুই নম্বরে বলেছি জুমার দিনে অথবা রাতে আল্লাহর যেই গোলাম মারা যাবে তার জন্য যিনি কবর আজাব মাফ করে দিবেন তিনি কে? এরপরে আসেন আমার ভাইরা তিন নম্বরে, মান মাতা মাবতুনান, পেটের পীড়া কঠিন যন্ত্রণা অসুস্থতায় যদি আপনি মারা যান, যিনি আপনাকে কবুল করে নিবে কবরের আজাব মাফ করে দিবেন তিনি কে? হাদিস দেখুন আমার ভাইরা,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান মাতা মারিদান মাতা শাহীদান, যেই লোকটা পেটের অসুখে মারা যাবে ওই লোকটাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? অন্য হাদিসের মধ্যে সুনান নাসাঈর মধ্যে এসেছে, মাইয়াতুল বাদুহু ফালাইউযযিব ফি কবরিহি, কেউ যদি পেটের পীড়ায় মারা যায় তাকে যিনি কবরের মধ্যে শাস্তি দিবেন না তিনি কে? বিশ্ব নবী একদিন দেখলেন কবরের ভিতরে এমন চাপ মেরেছে, ডান দিকের হাড় বা দিকে চলে গেছে, বা দিকের হাড় ডান দিকে চলে এসেছে। ফাকাব্বারা রাসূলুল্লাহ, আল্লাহ নবী সহ্য করতে না পেরে আল্লাহু আকবার বলে উঠেছে। সাহাবায়ে কেরাম বলছেন ওয়াকাব্বারনা মাহু, আমরাও আল্লাহু আকবার বলেছি। ফাসাব্বাহা রাসূলুল্লাহ, রাসূল সুবহানাল্লাহ বলেছে। সাহাবায়ে কেরাম বলছে ওয়াসাব্বাহনা মাহু, আমরাও সুবহানাল্লাহ বলেছি। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মুখে আবার হাসি ফুটেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কতজনকে কবরস্থ করেছেন আজকের মতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার আগে বলেন না, আজকে কেন বলেছে? আল্লাহর নবী বললেন আমার সাহাবী বড় ভালো মানুষ ছিল, কিন্তু আমি তাকে ইন্নাহু আব্দুন সালেহ, বড় নেককার ছিল, আমি যখন তাকে কবরস্থ করেছি আল্লাহ পাক আমাকে দেখালেন কবরের ভিতরে মাটি এমন চাপ পেরেছে, আমার সাদের ডান পাজরের হাড় গুলা বাঁ দিকে চলে এসেছে, বাঁ দিকের হাড় গুলা ডান দিকে চলে এসেছে, আমি না বিশ্বাস করতে পারি নাই, আমি যখন আল্লাহু আকবার বলেছি তোমরাও আল্লাহু আকবার বলেছ, আমি নবী সুবহানাল্লাহ বলেছি তোমরাও সুবহানাল্লাহ বলেছ, আল্লাহ পাকের দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে, আমার সাদের জন্য কবরটা আবার যিনি বড় বানিয়ে দিয়েছে তিনি কি? আমাদের চারপাশে কত মানুষের কবর, এই কবর আমাদেরকে ডাকে আর বলে শিক্ষা নেই, তোর দাম্ভিকতা অহংকার শেষ হয়ে যাবে, শিক্ষা নেই। এই কবরে যদি একটু শান্তিতে থাকতে চান জীবনের স্টাইলটা পাল্টে ফেলেন, কবরের ভিতরে যদি আল্লাহ আপনাকে সার দিয়ে দেয়, আপনি যদি কবরে সার পেয়ে যান অন্যান্য স্তরে স্তরে যিনি আপনাকে সার দিয়ে দিবেন তিনি কে? কয়জন ব্যক্তির কথা বলবো জোরে কোন? আসি কয় নাম্বারে? কয় নাম্বার? চার নাম্বার। মাশাআল্লাহ, একজন দেখেছে দুই নাম্বার, একজন দেখেছে তিন নাম্বার, আসলে আসি কয়টা? এক নাম্বার বলেন, মাশাআল্লাহ, এক নাম্বার, দুই নাম্বার, হ্যাঁ তিন নাম্বার, পেটের পীড়ায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। চার নাম্বারে আসেন, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা রাত জেগে থাকে, যারা পাহারা দেয়, দিন কায়েমের স্বপ্ন দেখে, এই মানুষগুলা যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য পাহারাদার হয়ে যায়, এই মানুষগুলার জন্য যিনি কবরের আযাব মাফ করে দিবেন তিনি কে? রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, একটা রাত যদি আপনি রাত জেগে পাহারা দেন, একটা রাত যদি আপনি অঘুমা থেকে পাহারা দেন, আজকে দেখেন আমার দেশ এই দেশটা মুসলমানের কোনো সন্দেহ আসেনি, কথা কয় না, এই মুসলমানের দেশে কুচুকরি কিছু মহল, আমার হিন্দু ভাইয়েরা যারা বসবাস করে এই দেশে সুখে আছে না কষ্টে আছে, এই ভাইদেরকে যদি কোনোভাবে আমাদের ভিতর থেকে গাপটি মেরে থাকা কোনো মনাফেক
তাদের মূর্তির উপরে কোরআন রেখে আমাদের মনে আঘাত দিয়ে সারা বাংলাদেশে যদি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়, আর সেই মুহূর্তে আপনি মুসলমানের সন্তান, ইসলাম প্রিয় মুসলমান, আপনি যদি পাহারাদার হয়ে যান এই পাহারার কারণে, এক মাস রোজা, এক মাস কিয়াম উল্লাইল তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, আপনি যদি জিম্মাদার হন এই জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহ পাক সমান সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি? ঘটনা ঘটবে কুমিল্লায়, বাঞ্চুর চালাবেন এখানে, এটা মুসলমান ইসলাম তথা আমার ধর্মের কাজ হতে। শকুন চিনেন? কথা কয়না শকুন চিনেন? আপনাদের ভাষায় কি বলে শকুন? সবচেয়ে শুদ্ধ ভাষা তো আপনাদের ভাষা। এখন শকুন তার বাচ্চাদের কাছে গেছে, বাচ্চারা কয় মা একটু মানুষের গোস্ত খেতে বলা যায়। এখন মানুষের যদি শকুন মারতে আসে কাজটা সহজ না কঠিন? শকুন কয় একটু রাগ সবুর কর, শকুন এক টুকরা গোস্ত নি, মুসলমানের গরুর গোস্ত। আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছেন, হিন্দু ভাইরা খায়? এখন গরুর গোস্ত নিয়ে ফালাইছে হিন্দুর মূর্তির সামনে, এই তো হিন্দুরা খেপে ফায়ার। মুসলমানের কত বড় সাহস! হায় হায়, আমাদের মায়ের গোস্ত আইনা ফালাইছে আমাদের মূর্তির সামনে। রাত দাঙ্গা লাগাতে হবে, দিশি দাঙ্গা লাগাই, টপাটপ লাশ পড়ে গেল, আর শকুরের গোস্ত নিয়ে ফালাইছে মসজিদ। এখন মুসলমান সব ক্ষিপ্ত হয়ে গেছে, হ্যাঁ এটা তো হিন্দুরই কাজ, মানে শুকুরের গোস্ত আসলো কেন? এখন চিন্তা করেন তো মাঝখানে যে কাজ করছে, হিন্দু মুসলমান না শকুন? আরো জোরে বলেন, হিন্দু মুসলমান না শকুন? আমাদের দেশ এমন কিছু শকুনের দৃষ্টি পড়ে গেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তাদের নীল নকশা বাস্তবায়ন হতে না হবে না, হবে না এবং হবে না। ঠিক কিনা বলেন? আজকে এরা নানা নামে বেনামে মুসলমানের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তারা জানে না মুসলমান এক ঘুমন্ত সিংহের নাম। মুসলমান যদি জাগ্রত হয়ে যায়, সিংহ কখনো বসে থাকবে না, গর্জে উঠলে মুসলমানকে বাধা দেওয়ার শক্তি পাবে না। ঠিক না বেঠি? এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার করে দিতে চাই, কোন অমুসলিমকে আমরা মুসলমান হয়ে অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে আমরা দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন? কথা কি পরিষ্কার আপনাদের কাছে? কত নাম্বারে আসি? জোরে করে, এই জমিন আমাদের, এই জমিন আমরা পাহারা দেব, এই জমিনে যারা বসবাস করবে, কোরআনের রাত যদি কায়েম হয় একটা হিন্দুর গায়ে মুসলমান আঘাত করে নাই, করবেও না। ঠিক না বেঠি? মুসলমান নিরাপত্তা দিতে জানে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন, ইতিহাস দেখেন, খ্রিস্টানদেরকে মারছে, বলেন মারছে? আপনারা না এত আসতে বললেন কেন? সবাই মিলে বলেন মারছে? আমর ইবনুল আস গভর্নর ছিলেন মিশরে, যেই সাহাবীর হাত ধরে মিশর বিজয় হয়েছে, ওনার সন্তান একজন খ্রিস্টানের সঙ্গে ঘোড়া প্রতিযোগিতা দিচ্ছে, দুইজনের ঘোড়াই একসঙ্গে গিয়ে থামছে, এরকম হয় না অনেক সময়? প্রতিযোগিতার মধ্যে যখন এমন ঘটনা হয়েছে, এখন আমর ইবনুল আস এর সন্তান বলতেছে আমার ঘোড়া আগে আস, খ্রিস্টান বলতেছে না আমার ঘোড়া আগে আস, দুজনের ঘোড়াই কথা কয় না, দুজনের ঘোড়াই একসঙ্গে থেমেছে, এটা তো যান্ত্রিক যন্ত্র না, একসঙ্গে গিয়ে থামছে। এখন আমর ইবনুল আস মিশর বিজয়ী সাহাবী গভর্নর, তিনি উনার সন্তান, তিনি বললেন নাহনু ইবনুল আকরামিন, আমরা সম্মানিত মানুষের সন্তান, আমরা মিথ্যা বলতে জানি না,
তুমি মিথ্যা বলছো, আমার গুড় আগে আসছে। তো স্বাভাবিক রাগ উঠছে, দুই একটা বাড়ি দিয়ে ফেলছে গভর্নরের ছেলে। ওই খ্রিস্টান চিঠি লিখেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমি খ্রিস্টান বলে আমাকে আঘাত করেছে, আমাকে মেরেছে, শুনেছি আপনি অর্ধ পৃথিবীর শাসক, আপনার কাছ থেকে আমি ইনসাফ ভিত্তিক বিচার পাব, আদালত পাব আপনার কাছ থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা দেখেছে, তৎক্ষণাৎ তিনি আমর ইবনুল আসকে তলব করেছে, তোমার সম্মানিত সন্তানটাকে নিয়ে আমার কাছে আসো। আমর ইবনুল আস অবাক হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আমার সন্তানকে ইবনুল আকরামিন কেন বললেন, সম্মানিত সন্তান কেন বললেন, কি রহস্য? সন্তান নিয়ে যখন গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ্রিস্টানটার হাতে লাঠি দিয়ে বললেন, যতক্ষণ তোমার মনে চায় আমর ইবনুল আসের সন্তানকে তুমি পেটাও, আমি ওমর বিচার করে দিলাম, একজন খ্রিস্টান মাজলুম হবে, মুসলিম কোন শাসক তা মেনে নিতে পারে না, ঠিক না বেঠি? এই জন্য আজকের এখান থেকে বলছি আমার ভাইয়েরা, এই জমিন কার, আইন চলবে কার? সত্য মজবুত কণ্ঠ নিয়ে বলেন, আইন চলবে কার? যারা মনে করে কোরআনের আইন যদি চলে অমুসলিমদের অধিকার নষ্ট হবে, অমুসলিমদের অধিকার নষ্ট নয়, বরং তারা রাত গভীরেও তাদের পূর্ণ অধিকার নিশ্চিত ভাবে পাবে, ঠিক না বেঠি? আমার ভাইরা এবার আসুন, আমরা কত নাম্বারে যাব সবাই বলেন, কত নাম্বার? পাঁচ নাম্বার। আমার ভাইরা এই জমিনে দিন কায়েমের জন্য যারা শহীদ হবে তাদের কবরের আজাব যিনি মাফ করে দিবেন তিনি কি? কত রক্ত জমিনে পড়েছে, ইউতি শহীদ সিত্তা খিসালিন ইনদা ওয়ালি কাতরাতিন মিন দামিহি, শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা না দুইটা না ছয় ছয়টা পুরস্কার তিনি শহীদকে দান করে দিবেন, তিনি কি? এক নম্বর আমার ভাইরা, ইউকাফারু আনহু কুল্লু খাতিয়া, শহীদের জীবনে যাবতীয় গুনাহগুলা প্রথম ফোঁটা রক্তের সঙ্গেই যিনি মাফ করে দেন, তিনি কি? ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাত, দুই নম্বরে শহীদের ঘর চোখের সামনে জান্নাতের বাড়িটা মৃত্যুকালে যিনি তুলে ধরবেন, তিনি কি? আসিয়ার স্বামী কে ছিল সবাই বলে, ফেরাউন যখন নির্যাতন করছে স্বামী, আসিয়াকে মেরে ফেলবে, লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলেছে, টকবগে তেল দিয়ে আজাব দিচ্ছে, সেই মুহূর্তে আসিয়া দুনিয়ার আজাবের সামনে বিচলিত হয় নাই, কারণ আসিয়ার সামনে চোখের সামনে যিনি জান্নাতের সৌন্দর্য তুলে ধরেছেন, তিনি কি? কেমন মহিলা ছিলেন আমার ভাইরা, স্বামী সব ত্যাগ করলেন, সাম্রাজ্য ত্যাগ করলেন, রানী সিংহাসন চায় না, এই জন্য সেই মুহূর্তে তিনি বললেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওয়ামার আল্লাহ রব্বিবনি লি, আমার জন্য বানা দাও, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে, জান্নাত চাইলেন তিন নম্বরে, ঘর চাইলেন দুই নম্বরে, এক নম্বরে চাইলেন, অন্য কারো কাছে হলে হবে না, আল্লাহ তোমার কাছে তোমার পাশে একটা বাড়ি দান করে দিও, বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম লেখেন, মাআকাল হাযিহিল মারআ, কত বুদ্ধিমতী মহিলা, কেমন করে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে এমন ফরিয়াদ করতে পারে, আল্লাহু আকবার। আমার ভাইরা এবার আসেন দুই নম্বরে,
দুই নাম্বার, তারপরে তিন নাম্বারে আসে ওয়াযাওয়াজু মা হুরিল আইন, ডাগর ডাগর অপরূপানন জান্নাতি হুরদের সঙ্গে শহীদদেরকে যিনি বিবাহের ব্যবস্থা করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, ওয়ায়ুমানু মিন ফাযাইল আকবার, কিয়ামতের ভয়ঙ্কর পরমকারী টক্কর লেগে যাবে ওই মুহূর্ত থেকে যিনি শহীদদেরকে হেফাজত করবেন তিনি কে? এবার আসেন পাঁচ নম্বরে ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে যিনি শহীদদেরকে হেফাজত করবেন তিনি কে? ছয় নম্বরে আমার ভাইরা ওয়া ইউহাল্লা হুল্লাতুল ঈমান, শহীদ শহীদ রক্ত মাখা ড্রেস নিয়ে দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে আল্লাহ কোন কারণে অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে শহীদ করা হয়েছে, কোন কারণে আমার গলায় দড়ি লাগানো হয়েছিল, কোন কারণে ফাঁসি দেওয়া হয়েছিল, কোন কারণে চোখ উপড়ে ফেলা হয়েছিল, কোন কারণে হাত কেটে ফেলা হয়েছিল, পা কেটে ফেলা হয়েছিল, বুলেটে বুলেটে বুক জাজলা করে দেওয়া হয়েছিল, কোন অন্যায় আমাকে শহীদ করে দেওয়া হয়েছিল, আজকে তোমার কাছে বিচার চাই গো মালিক, শহীদ যেদিন দাঁড়ায় যাবে কোন জালেমকে যিনি ছেড়ে দিবেন না তিনি কি? আল্লাহ পাক আজকের মাহফিলে যাদেরকে এনেছেন শহীদ হতে কি চায়? কথা কয় না, চাই, ভয় লাগে, ভয় লাগে? জীবন দিয়েছেন কে? এই জীবনের মালিক কে? এই জীবনটা একমাত্র দিব কার জন্য? শহীদ হতে হয় এই জমিনে দিন কায়েমের জন্য, আমি আমার জীবন দিতে প্রস্তুত থাকবো, এই অঙ্গীকার আল্লাহর সঙ্গে কি করতে পারি? বলেন পারি। শুধুমাত্র আজকের মাহফিলে যারা এসেছে শুধু তারাই না, যে যেখান থেকে দেখবেন মনের ভিতরে দিন কায়েমের স্বপ্ন লালন করবেন, যদি আপনি বিছানায় শুয়ে মারা যান যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কি? এবার একটু মনটা নরম করে দিই, মক্কা বিজয়ের পরে হাজার হাজার মানুষ দলে দলে ইসলামের দিকে দীক্ষিত হয়েছে, একজনের নাম সেই সময়ে ছিল আব্দুল উজ্জা, যার বাবা নাই ইয়াতীম ছিলেন, বিশ্ব নবী মক্কা বিজয় যখন করলেন আব্দুল উজ্জা ওনার হৃদয়ের ভিতরে ইসলামের মহব্বত চলে এসেছে, ইসলাম গ্রহণের জন্য পাগল পাড়া হয়ে গেলেন, কালেমা পড়বেন মুসলমান হবে আর ওনাকে থামানো যায় না, চাচার সামনে গিয়ে বলে ফেললেন চাচারে আর দূরে থাকতে চাই না, আজকে আমি চাই কালেমা পড়ব মুসলমান হব জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। চাচা ডাক দিয়ে বলে ভাতিজারে ছোটকাল থেকে তুই এতিম, তোর বাপ না, আমি তোকে ভরণ পোষণ দিয়ে এত বড় করেছি, এখন যদি কালেমা পড়ো সব খুলে রাখবো, সব খুলে রাখলে এরপরেও ইসলাম থেকে এক চুল দূরে থাকে নাই, লজ্জা স্থানটা দেখি মায়ের সামনে সে কেঁদে দিলে, মা সন্তানকে দেখে চোখ বন্ধ করে সন্তানের জন্য একটা কম্বল টান দিয়ে ছুড়ে মেরেছে সন্তানের ঘর, সঙ্গে সঙ্গে একটা টান মেরে কম্বলটা ছিঁড়ে সাহাবি নিজের লজ্জা স্থান ডেকেছে, আরেকটা অংশ উপরে পিছিয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তখন ছিলেন, মক্কা থেকে মদিনায় এসেছে, নবীজির কাছে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ
ইসলাম গ্রহণের জন্য কিচ্ছু আনতে পারি নাই, সব দিয়ে দিয়েছি, শুধু দুই টুকরা কম্বল নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়েছে। আল্লাহর নবী বললেন, যা, তোমার নাম আজকে থেকে আব্দুল মুজানাব, তোমার নাম আব্দুল্লাহ, আর আজকে থেকে তোমার লকব হলো আব্দুল্লাহ জুল বাজাদাইর, দুইটা সেরা কম্বল নিয়ে এক টুকরা দিয়ে লজ্জাস্থান ডেকেছ, আর এক টুকরা দিয়ে নিজের বক্ষটা ডেকেছ। এই সাহাবী আহলে সুফার অধিবাসী ছিলেন। এখনো আপনারা যখন মসজিদ নববীতে যাবেন, নবীজির গম্বুজের পাশেই দেখবেন সিলভার কালার অনেকগুলো গম্বুজ, এই গম্বুজের নিচে এই সাহাবীরা থাকতেন, তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ জুল বাজাদাই। এত জোরে জোরে কোরআন পড়তেন, হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক জোরে কোরআন পড়ে আমাদের বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ওমর, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনরে পড়তে দাও, কারণ ইসলাম তার কাছে এত দামি কিছু আনতে পারে না, শুধু দুই টুকরা কম্বল নিয়ে এসেছে। এই সাহাবী কোনো জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, জিহাদে কেমন করে যাবে, হঠাৎ করে তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, জীবনটাকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়ে শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব তাবুকের প্রান্তে। নবীজি বললেন, একটা ঢাল নিয়ে আসো। আব্দুল্লাহ জুল বাজাদাই বিশ্ব নবীর কাছে একটা ঢাল নিয়ে আসলে, আল্লাহ নবী বেঁধে দিলেন আর বললেন, আল্লাহুম্মা হারিম দামাহু আলাল কুফফার ওয়া মার আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য তুমি চিরতরে হারাম বানায় দাও। দোয়া করলেন বিশ্ব নবী তাবুকের প্রান্তে গেলেন। তাবুকের প্রান্তে যাওয়ার পরে আব্দুল্লাহ জুল বাজাদাই প্রচন্ড জ্বর আসলো, বিশ্ব নবীর কাছে সংবাদ আসলো, তরুণ সাহাবি আব্দুল্লাহ জুল বাজাদাই আর নাই, বিশ্ব নবী সাহাবির জন্য কবর খুঁড়তে বললেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। বিশ্ব নবী নিজে কবরের মধ্যে রাখার সময় বলছেন, আল্লাহুম্মা রদিয়ান ফিল মাসার, আয় আল্লাহ, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, ওয়ারদিয়ান হু ইয়া রাব্বাল আলামিন, ও আমার মালিক আল্লাহ, তোমার হাতে সুপরদ করে দিলাম, তুমি আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যা। চিন্তা করেন, একজন তরুণ সাহাবীর কথা বললাম আপনাদেরকে, এই তরুণ সাহাবী তিনি বিছানায় শুয়ে মারা গেলেন, শাহাদাতের তামান্না ছিল, যদি শাহাদাতের তামান্না থাকে, মান মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যায়, আল্লাহ পাকের জন্য জীবন দেওয়ার তামান্না যদি থাকে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই মানুষটাকেও বিছানায় শুয়ে যদি মারা যায়, তারপরেও যিনি শহীদের মর্যাদা দান করে দিবেন তিনি কে? এবার আমার ভাইরা, আর শেষ পাঁচটা কথা বলবো, একটা লোক আলহামদুলিল্লাহ আপনারা উঠেন নাই, এখনো আমি আশা করছি আপনারা উঠবেন না, বলেন ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ, তো জোরে বললেন না, থাকবেন তো ইনশাআল্লাহ, আমি তো ভয় পাচ্ছি, থাকবেন তো? আমার অনেক তরুণেরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে, কষ্ট হচ্ছে, এরা দাঁড়ায় দাঁড়ায় শুনলো কেন? প্রচন্ড কাদা, এই প্রতিকূল আবহাওয়ায় মোনাজাত না করে আজকে যাব না আমরা, কথা না শুনেও যাব না, কারণ ইনশাআল্লাহ আপনারা থাকবেন না ইনশাআল্লাহ।
হাতগুলা উপরের দিকে উঠান, টান টান করে উঠান, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। খুশি খুশি কারে ডাক দিছেন? এবার আবার আল্লাহর আরেকটা নাম ধরে ডাক দেন, বলেন আর রহমান, আবার বলেন, আবার বলেন, এবার বলেন আর রহিম। কার নাম? এবার ডাক দিয়ে বলেন আল হাই, আবার বলেন, এবার ডাক দিয়ে বলেন আল কাইয়ুম। কার নাম? কয়টা নাম বললাম? আরো জোরে এই পাঁচটা নাম ধরে যদি ডাকেন, যিনি আমার আপনার ডাকে সাড়া দিবেন তিনি কে? আল্লাহ।